আমাকে সামিল করে নিও, যে মিছিলে নেতা ছিলে আমির হামজা। খোদার ছিল তারা অতি প্রিয়, সেই মিছিলে আমাকে সামিল করে নিও। ফাতেহ মক্কার দিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন নারী এবং পুরুষকে হত্যা করার সরাসরি আদেশ দিলেন। এর মধ্যে একজন ছিল আশিক, আল্লাহর নবী মসজিদের মধ্যে বসে আছেন। আশিক সাহাবীদের চোখ এড়িয়ে আল্লাহর নবীর সামনে চলে গেল। নবীজি বললেন, কে তুমি? আশিক বলছে, আমি আশিক। নবীজি বললেন, তুমি আশি এখানে কিসের জন্য এসেছো? আশি বললে, রাসূলুল্লাহ, জীবনে ভুল করেছি, অন্যায় করেছি, আমি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলাম, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। নবীজি বললেন, আশি ইসলাম কবুল করেছো, ভালোই হয়েছে, কিন্তু তুমি আমার চোখের আড়ালে থাকবা, তোমাকে দেখলে আমার সেই চাচা আমির হামজার কথা মনে পড়ে যায়। উহুদের ময়দানে উহুদের যুদ্ধের দিন তুমি আমার চাচা কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছিলে, সেই দৃশ্য আজ আমার মনে পড়ে, সুতরাং তুমি আমার চোখের আড়ালে থাকবা। এই আশিস ইসলামের পরবর্তী যুগে ইসলামের বিশাল দুশ্মনকে শেষ করে দিয়ে তিনিও শহীদ হয়ে গিয়েছিলেন। সংগ্রামে আমি আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারে তাকবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারে তাকবীর। বিপ্লবী আমি, বীর শহীদ, চিরদূর জয় চিরনির্ভীক, আল কোরআনের সমসরে কুটি কুটি করি রাতের ভীর, বল মুসলমান বল, নারে তাকবীর। উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহর নবী যুদ্ধরত ছিলেন, চতুর্দিক দিয়ে কাফেররা তীর মারতে শুরু করলো। আল্লাহর নবী জনাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উহুদের ময়দানে যুদ্ধে রত ছিলেন। লোহার টুপি ভেঙে তীরের কড়া গিয়ে ঢুকলো, দুইজন সাবার দুটি দাঁত উহুদের ময়দানে শহীদ হয়ে যায়। চতুর্দিক দিয়ে আল্লাহর নবীকে পরিবেষ্টন করে আছে সাহাবাজ মাই। এদিকে মদিনা ছাড়া গেল, আল্লাহর নবী দুনিয়ায় বেঁচে নাই, শহীদ হয়ে গেছেন, ইন্তেকাল হয়ে গেছেন। একজন মহিলা আল্লাহর নবীকে দেখার জন্য পাগল পাড়া হয়ে গেলেন, তিনি উহুদের ময়দানে দিকে দৌড় শুরু করালেন। কিছু সংখ্যক সাহাবার সঙ্গে দেখা হয়ে গেল, ও মহিলা কোথায় যাও? মহিলা বলছে, আমি উহুদের দিকে যাচ্ছি। সাহাবারা বলছে, ও মা, উহুদের ময়দানে গিয়ে কোনো ফায়দা হবে না, তোমার যে স্বামী এসেছিল উহুদের ময়দানে তিনি শাহাদত বরণ করেছে। মহিলা বলছে, আল্লাহর নবীর সাহাবীরা, আমি আমার স্বামীর কথা জানতে চাই না, আগে করে বলো বিশ্ব নবীজি আমার কেমন আছে।
সেখান থেকে মহিলা দল শুরু করলেন আরো কিছু সংখ্যক সাহাবার সঙ্গে দেখা হয়ে গেল সাহাবারা বলছে ও মহিলা কোথায় যাও মহিলা বলছে আমি উহুদের ময়দানের দিকে যাচ্ছি সাহাবারা বলছে মা উহুদের ময়দানে গিয়ে কোনো ফায়দা হবে না তোমার যে সন্তানের এসেছিল উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে মহিলা বলছে আল্লাহর নবীর সাহাবীরা আমি আমার সন্তানের কথা জানতে চাই না আগে করে বলো বিশ্ব নবীজি আমার কেমন আছে সেখান থেকে মহিলা উহুদের ময়দানে চলে আসলেন আল্লাহর নবীকে জীবিত দেখে বললেন রাসূলুল্লাহ স্বামী মরাশো সন্তান মরাশো সব মুছে গেল সব মুছে গেছে আপনি আল্লাহর নবী দুনিয়া বেঁচে আছেন এটাই তো আমার সম্ভাবনা হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফরজ গোসল করতে রওনা হয়েছে সংবাদ পেলেন উহুদের ময়দানে আল্লাহর নবী শাহাদত বরণ করেছে গোসল করা বন্ধ করে তিনি ঘরে ফিরলেন স্ত্রীর কাছ থেকে ঢালের তরবারি নিয়ে বিদায় নিয়ে চলে গেলেন বীর বিক্রমে জিহাদের ময়দানে উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল কিছু সংখ্যক কাফেরদেরকে জাহান্নামে দিয়ে তিনিও শহীদ হয়ে গেলেন আল্লাহর নবী শহীদদেরকে দাফন করানোর জন্য একত্র করা হলো জিহাদের ময়দানের পাঁচ থেকে মহিলার আওয়াজ আসলে রাসূলুল্লাহ হযরত হামজালাকে বিনা গোসলে কবর দিবেন না কারণ তার উপর গোসল ফরজ হয়ে গিয়েছিল আল্লাহ নবী বললেন সাহাবারা যাও আমার হামজালাকে গোসল করে নিয়ে এসো উহুদের ময়দানে চতুর্দিকে হযরত হামজালার কোন খোঁজ পাওয়া গেল না এমন সময় শব্দ হলো আকাশ থেকে আল্লাহর অসংখ্য ফেরেশতারা হযরত হামজালাকে পাহাড়ের উপকাশের উপরে নিয়ে হাউজ কাউসারের পানি দিয়ে গোসল করাচ্ছে বলুন সুবহানাল্লাহ হযরত হামজালাকে হাউজ কাউসারের পানি দিয়ে গোসল করাচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইয়ের শাহাদাতে চোখের পানি টুকু পেল না ওরা আমাদের গর্বের ধন ওরা আমাদের গর্বের ধন আমার ভাইয়ের শাহাদাতে চোখের পানি টুকু পেল না ওরা আমাদের গর্বের ভাই ওরা আমাদের গর্বের ধন আলহামদুলিল্লাহ বলুন জিহাদের জন্য ইসলাম কবুল করার আগে আব্দুল্লাহ জুন বাদানাইন যার কথা বুখারীতে এসেছে তিনি প্রথমে এক মনিবের গোলাম ছিলেন কাফের ছিলেন কাফেরের গোলামি করত গোপন ইসলাম গ্রহণ করলেন এরপরে তিনি প্রকাশ করে দিলেন তার মনিবের কাছে আমি ইসলাম গ্রহণ করেছি মনিব বলল যদি তুমি ইসলাম ছেড়ে দাও তাহলে আমি তোমার এই সম্পদ গুলো আমার থাকবে আর যদি আমার সম্পদ ছেড়ে দাও তাহলে তুমি ইসলাম ধরবা আব্দুল্লাহ জুন বাদানাইন তিনি বললেন আমার মনিব সব কিছু ছেড়ে দিতে পারি এই কালেমা এই ইসলামকে ছেড়ে দিতে পারি না সুতরাং তার মনে কাফের বলল তাহলে পরনের পোশাক শুকো আমার এগুলো তুমি ছেড়ে খুলে তুমি তোমার মতো চলে যাও যুবক মানুষ ইসলাম গ্রহণ করার আগে নাম ছিল আব্দুল উজ্জা এরপরে তিনি তার মায়ের কাছে চলে গেলেন গিয়ে বললেন মা ইমান ধরেছি জীবনের সবকিছু ত্যাগ করেছি ইমান ত্যাগ করে নাই মা আমি কলঙ্ক অবস্থা আছে আমাকে একটু রক্ষা করে আপনি আমাকে দিন আব্দুল্লাহ এই
যুবকের মা একটুকরা কাপড় দিলেন কম্বল দিলেন কোন রকম লজ্জার স্থানটা থেকে তিনি মদিনা মুনাওয়ারা চলে গেলেন যাওয়ার পরে আল্লাহর নবীর সামনে পড়ে গেলেন নবীজি বললেন যে তুমি সব কথা বলে তিনি খুলে বললেন খুলে বলার পরে আল্লাহর মিরাত নাম রাখলেন আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ ইসলামের মধ্যে দুটি নাম সর্বোত্তম একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান নবীজি তার নাম দিলেন আব্দুল্লাহ এবার নবীজি আলে সুফদের সঙ্গে মিলাই দিলেন মিলাই দেওয়ার পরে গভীর রাতে তিনি কোরআন তেলাওয়াত করেন কোরআন শেখেন অন্যান্য সাহাবীদের ঘুমের সমস্যা হয় ঘুমের ব্যাঘাত ঘটে সাহাবা রাসূলুল্লাহ আব্দুল্লাহ যেভাবে রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করে আমাদের ঘুমের সমস্যা হয় আমরা ঘুমাতে পারি না নবীজি বললেন আব্দুল্লাহকে পড়তে দাও তিনি জীবনের সমস্ত কিছুর বিনিময়ে সব ত্যাগ করেছে কিন্তু ঈমানটা সে ত্যাগ করে নাই সুতরাং তাকে এইভাবে করে কোরআন তেলাওয়াত করতে দাও তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন কোরআন তেলাওয়াত করলেন ইতিমধ্যে ইসলামের একটি ধর্মযুদ্ধ শুরু হয়ে গেল সাহাবীদেরকে আল্লাহর নবী নিযুক্ত করতেছেন এমন সময় আব্দুল্লাহকে আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ তুমি একটি গাছের বাকল আনো গাছের বাকল এনে দিলেন নবীজি বললেন আল্লাহ তাআলা তুমি আমার আব্দুল্লাহকে শহীদ না করে গাজী বানাইয়া ফিরিয়ে আনো আব্দুল্লাহ বললেন রাসূলুল্লাহ আমি জিহাদের ময়দানে যাব আর শহীদ হব আল্লাহর দোয়া জান্নাতে আমি চলে যাব নবীজি বললেন ও আব্দুল্লাহ জিহাদের ময়দানে তোমার যাওয়া লাগবে না যদি তুমি যা কিছু করেছো এই জিহাদের ময়দানে জিহাদ চলাকালীন তুমি যদি ইন্তেকাল হয়ে যাও তাহলে আল্লাহর দোয়া জান্নাতে তুমি চলে যাবে সুবহানাল্লাহ যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ চলতেছে হযরত আব্দুল্লাহ জ্বর আক্রান্ত হলো শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জ্বর আক্রান্ত হয়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন দুইজন সাহাবা কান্দে নিয়ে চলতে লাগলেন একজন সাহাবা একটি বাতি ধরলেন আর বিশ্ব নবীজি কবরের মধ্যে তাকে নামিয়ে দোয়া করালেন সুবহানাল্লাহ দুইজন সাহাবা কান্দের পর নিলেন তারা আল্লাহর বকর হযরত ওমর আর যিনি বাতি ধরেছিলেন তিনি হলেন হযরত বেলাল আর যিনি কবরের মধ্যে নামিয়ে হযরত আব্দুল্লাহকে নামিয়ে দোয়া করালেন তিনি হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে মামা বেদেছে মামা শির চুকরি মুসলমান এসেছে রাজাক নয়া জামানার ভাঙ্গা কিল্লায় ওড়াও নিশান বদর আমামা বেদেছে মামা শির চুকরি মুসলমান এসেছে দাওয়াত নয়া জামানার ভাঙ্গা কিল্লায় ওড়াও নিশান মুসলিম আমি সংগ্রামী আমি আমি চিরনবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায় তাকবীর বিপ্লবী আমি বীর শহীদ চিরদূর জয় চিরনির্ভীক আল কুরআনের সমস্বরে কুটি কুটি করি রাতের বীর বল মুসলমান বল নারায় তাকবীর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস আল্লাহ বলেন আমি তাদেরকে ভালোবাসি যারা সুদৃঢ় প্রাচীরের মতো আল্লাহর পথে সংগ্রাম করে আল্লাহর পথে জিহাদ করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিউফিউনুরুল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি
ولو كره الكافرون الله على النبي ورا চায় ইসলামের বাতিকে ফু দিয়ে নিভে দিতে আমি আল্লাহ তাআলা ইসলামের বাতিকে আরো প্রজ্বলিত করব আর উদ্ভাসিত করব যদিও কাফির মুশরিকরা অসন্তুষ্ট হয় এতে আমি আল্লাহ পাকের কিছু আসে যায় না আল্লাহ তাআলার বরাবর هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون الله بلان আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য নবী হিসেবে আল ইসলামকে সকল দিনের উপরে বিজয় করে দিয়েছি যদিও কাফের মুশরিকেরা অসন্তুষ্ট হয় এতে আমি আল্লাহ পাকের কিছু আসে যায় না ইসলাম আল্লাহর পক্ষ থেকে মনন্ত জীবন ব্যবস্থা ইসলাম একমাত্র আল্লাহর নিকট পূর্ণাঙ্গ দিন বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইন্নাল দীন ইন্দাল ইসলাম ইসলাম আল্লাহর নিকট একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম পরিবার নীতি থেকে শুরু করে সমাজ নীতি রাষ্ট্র নীতি আন্তর্জাতিক সাংস্কৃতিক সমস্ত ক্ষেত্রে ইসলাম দিয়েছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সুবহানাল্লাহ বলুন ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা প্রফেট অফ ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ইসলাম ধর্মের একজন নবী হি ওয়াজ অ্যান আইডিয়াল ম্যান তিনি ছিলেন একজন আদর্শ মানব পায়স ম্যান ওয়ারিয়র ম্যান গোল্ডেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কলসি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন عذاب عليم الله بالا من درگون আমি কি তোমাদের এমন এক ব্যবসা এমন এক বাণিজ্যের সন্ধান দিব না যেই ব্যবসা যেই বাণিজ্য কঠিন কিয়ামতের ময়দানে তোমাদের অত্যন্ত আযাব থেকে রক্ষা করবে সেই ব্যবসা কি সেই বাণিজ্যের ব্যাপারে আল্লাহ বলেন তো উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون الله بلان প্রথম নম্বর হলো তোমরা আল্লাহর উপরে ইমান আনবা দুই নম্বরে আল্লাহ রাসূলের উপর এরপরে আল্লাহর দমাল এবং জান দিয়ে তোমরা আল্লাহর পথে জিহাদ করবা সংগ্রাম করবা আল্লাহর পথে আল্লাহর দমাল আল্লাহর পথে জান দিয়ে যদি তোমরা জানতে তোমাদের জন্য কল্যাণ হতো তোমাদের জন্য মঙ্গল বয়ে আনতো সুবহানাল্লাহ বলো আল্লাহ তাআলা এরপরে বলেন ইয়া গাফির লাকুম ক্ষমা করে দেব ক্ষমা করে দেব তোমাদেরকে জুনুবাকুম তোমাদের সমস্ত পাপ তোমাদের সমস্ত গুনাহ ওয়া ইয়াগফির লাকুম জুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এমন উদ্যানে প্রবেশ করাবো যেখানে নহর প্রবাহিত হয় ঝর্ণা প্রবাহিত হয় বলুন সুবহানাল্লাহ এরপর আল্লাহ তাআলা বলেন আখরাত নুহিব্বুনা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের কে বিজয় দান করব এবং তোমাদের জন্য আসন্ন বিজয় রেখে দিয়েছি বলুন সুবহানাল্লাহ আর হে রাসূল তুমি মুমিনদের শুভ সংবাদ দাও
সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার নাম হলো জিহাদ প্রাণ অনন্ত কর্তৃষ্ট করার নাম হলো জিহাদ এই জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাহে আল্লাহর পথে সংগ্রাম করে আমাদের জীবন দিতে হবে আল্লাহ পাক আমাদের কবুল করুন বলুন আমিন এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত খোদারে রন্তরা এধারার বারকত খোদারে রন্তরা এধারার বারকত ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনের পরে যারা স্নেহের কোলে তিল তিল করে গড় বানায় তারা হলো আমার পিতা আমার মাতা সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই পিতা মাতার কথা কুরআনুল কারীমের মাঝে একাধিক জায়গায় বলেছেন আল্লাহ তাআলা বলেন নাকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু বিলওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলার ইবাদত করার পরে তোমরা তোমাদের পিতামাতার সহিত ভালো ব্যবহার করবা ইহসান দেখাবা উত্তম আচরণ করবা পিতামাতা আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত সুবহানাল্লাহ বলুন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল মঞ্জুর হয়ে যায় সরাসরি এক নম্বরে পিতামাতার দোয়া দুই নম্বরে মুসাফিরের দোয়া তিন নম্বরে মজলুম ব্যক্তির দোয়া পিতামাতা নারাজ আল্লাহ নারাজ পিতামাতা খুশি আল্লাহ খুশি আমার মায়ের পায়ের নিচে রয়েছে আল্লাহর বেহেশত আল্লাহর জান্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলার পরে বলেন ইম্মা ইয়াবুলুগান্না ইন্দাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা আল্লাহ বলেন এই পিতা মাতা একজন কিংবা বয়োজন যখন বৃদ্ধ হয়ে যায় বয়স্ক হয়ে যায় তখন তাদের সহিত শব্দ করো না তাদেরকে ধমক দেও না বরং অকুল্লাহুমা কাওলান কারীমা সম্মানজনক কথা বলো চোখ রাঙায় বেয়াদব আচরণ করো না সম্মানজনক কথা বলো এই মা কত কষ্ট করলো আমরা মায়ের পেটের মধ্যে ছিলাম উদারের ছিলাম মাকে গুতা মেরেছি মাকে লাথি মেরেছি অনেক কষ্ট সহ্য করেছে আমার মা স্বামীর খেদমত করেছে এরপরে রাত্রে গভীর রজনীতে মা উঠে দাঁড়িয়েছে পালের সঙ্গে মা হেলান দিয়ে দাঁড়িয়েছে মায়ের সন্তান প্রসবের সময় হয়ে গেল মা পিতামাতার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় স্বামীকে একান্তে গোপনে নিয়ে ডেকে বলে প্রাণের স্বামী এতদিন ঘর সংসার করলাম কত প্রেম কত মহব্বত হলো মা ও আমার স্বামী এবার আমি আর বাঁচবো না সুতরাং চাবি থাকলো সংসার থাকলো আমাকে তুমি চিরদিনের জন্য মাফ করে দিও মা চলে গেল প্রশান্তি চারে মা চলে গেল শীতিকা গৃহে মায়ের সন্তান প্রসবের বেদনা শুরু হয়ে গেল এক একটা বেদনা যেন এক একটা মৃত্যুর চাইতে সমান সন্তান প্রসব করলো মা বেহুশ হয়ে গেলেন যেই মা সন্তান ধারণ করেছে আমাদেরকে ধরলো মায়ের হুশ ফেরলো হুশ ফেরার পরে মায়ের দশ মাস দশ দিন পেটে ধরে যন্ত্রণা আর সন্তান প্রসবকালীন বত্রিশটা নারী সেরা যন্ত্রণা আমার মায়ের মুখ থেকে মুছে গেল বলুন সুবহানাল্লাহ কি রহমত কি করুণা
আল্লাহ পাক আমার মায়ের মধ্যে দিয়েছে মা যাদের বেঁচে আছে আজই রাতে গিয়ে মায়ের পা ধরে মাপ চেয়ে নিন মা মাপ করে দেবে দুনিয়ার সমস্ত কিছু মায়ের মধ্যে দিয়েছে মা দুনিয়ার সবকিছু আর মা সুবহানাল্লাহ বলুন মায়ের মধ্যে আল্লাহ তাআলা এত মধু দিয়েছে সুতরাং এই মায়ের সাথে চোখ রাঙায়া বেয়াদবি মূলক আচরণ করা যাবে না আল্লাহ তাআলা নিজেই বলেন ফাকুল্লাহুমা কাওলান কারীমা পিতামাতার সহিত সম্মানজনক কথা বলো বেয়াদবি মূলক আচরণ করা যাবে না চোখ রাঙায়া কথা বলা যাবে না যেহেতু তোমার মা আল্লাহর নবীর কাছে প্রশ্ন আসলো ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার হুজুর বললেন তোমার মায়ের তারপরে কার হুজুর বললেন তোমার মায়ের তারপরে কার হুজুর বললেন তোমার মায়ের তারপরে কার হুজুর বললেন তোমার পিতার আল্লাহর নবী আমার মায়ের সম্মান তিন গুণ বাড়িয়ে দিলেন বলুন সুবহানাল্লাহ رسول الكريم صلى الله عليه وسلم مسجد نبوير مدد بوشي أتشان أمان شماز جن مهيلا أتشان الله رمي مهيلا كي دكي داريه غالين نجر غير چادر بيسي دلين سابر بلس رسول الله شادر نك جن بردا مهيلا رجن بشان بزي وكي دارا نبار نجر غير چادر بيسي دين جو أمير فبلا دوست پرلمنا نبي جيب اللهم سابر أمي جن مر پرتمنا مرمى ردود আমার কিসমত আমার ভরত হয় নাই যার বুকের দুধ পান করেছি যার কাকে কোলে চড়ে আমি নবী এত বড় হয়েছি আমার সেই দুধ মা হযরত হালিমা তুসাদিয়া বলুন সুবহানাল্লাহ মায়ের দরবার গতে আল্লাহর ওলি হলেন বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি গভীর রজনী গভীর রাত বায়েজিদের মা বলছে বায়েজিদ পানি আনো পানির তৃষ্ণা লেগেছে বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি ঘরের কোণের কলসিতে পানি আনতে গেলেন কলসি শূন্য কলসিতে পানি নেই নির্জম রাত তিনি ঝর্ণা থেকে পানি এনে কলসি ভরে আবার পিয়ালায় পানি ঢেলে মায়ের শিয়রের কাছে আসলেন এসে দেখলেন মা ঘুমিয়ে গেছেন বায়েজিদ চিন্তা করল যদি আমার মাকে ডাক দেই ঘুম থেকে উঠতে কষ্ট হবে সুতরাং সারা রাত বায়েজিদ পানির পেয়ালা হাতে করে দাঁড়ায় রইলেন পূর্ব গগন পরশ হয়ে গেল মুয়াজ্জিনের কণ্ঠে ভেসে গেল আসসালাতু খায়রুম মিনান নাউম বায়েজিদের মার ঘুম ভেঙে গেল তাকায় দেখে দশ বছরের ছেলে পানি হাতে করে তর তর করে কাঁপছে বায়েজিদের মার বায়েজিদের হাত ভেঙে গিলাস নিলেন পানি পান করালেন আর বায়েজিদকে কম্বল বিছায় দিয়ে সুন্দর করে ঘুম পড়ায় দিলেন আর বায়েজিদের মা ফজরের নামাজের অজু করে যায় নামাজে চলে গেলেন নামাজ আদায় করার পরে বায়েজিদের মা বায়েজিদের দোয়া করেছিলেন রব আমার বায়েজিদ আমার জন্য যা কিছু করেছে আমি মা আমি খুশি গেলাম আল্লাহ তুমি আমার বাজিদকে সুলতানুল আরেফিন বানিয়ে দাও বায়েজিদের মা দোয়া করেছিলেন কহিল জননী নয়নের মণি সাধারণ শিশু নও খুদার দুয়ার বরকত তুমি জগত পুরো জাহান সুবহানাল্লাহ বলুন সঙ্গে সঙ্গে বায়েজিদের মায়ের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে গেল তিন ব্যক্তির দোয়া আল্লাহ দরবারে সরাসরি কবুল হয় এক নম্বরে পিতামাতার দোয়া দুই নম্বরে মুসাফিরের দোয়া তিন নম্বরে মাজলুম ব্যক্তির দোয়া সুবহানাল্লাহ বলুন সুতরাং মা শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর পক্ষ থেকে ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমার পদ তলে রয়েছে জান্নাত খোদার রহম তারা এ ধরার বরকত খোদার রহম তারা এ ধরার বরকত ওগো মা তোমারই পদ তলে রয়েছে জান্নাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত মা মা
আল্লাহ তাআলা যখন বলেন আকুল্লাহুমা আউলান কারীমা, পিতা মাতার শহীদ সম্মানজনক কথা বলতে হবে, চোখ রাঙা বিয়াদবিন লোক কোনো আচরণ করা যাবে না, নারীর কোনো সম্মান ছিল না, নারীর কোনো ইজ্জত ছিল না, এমন একটি যুগ ছিল যেই যুগে নারী ছিল শুধু ভোগের সামগ্রী মাত্র, এই যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম এসে নবী এসে এই সেই বর্বরতা মূর্খতা দূর করে দিয়ে সমাজ আল্লাহ রাসূল এক সমাজ উপহার দিলেন, সোনালী সমাজ। সুবহানাল্লাহ, বলুন, নারীকে ধর্মের অধিকার, কর্মের অধিকার, বিদ্যার অর্জন অধিকার, সম্পত্তির অধিকার, সমস্ত অধিকার গুলো নারীকে ইসলাম দিয়েছে। ইসলাম নারীকে ঠকাই নাই, ইসলাম নারীকে জিতেছে। সুবহানাল্লাহ, বলুন, একজন নারী তার বিভিন্ন জায়গা থেকে স্বামীর ভাগ পায়, পিতা মাতার ভাগ পায়, ছেলে সন্তানের ভাগ পায়, নারীকে ইসলাম ঠকাই নাই, নারীকে ইসলাম জিতেছে। সুবহানাল্লাহ, বলুন, কলম আপেল কাঁঠাল এগুলো স্কুলে বিক্রি করা যায় না, এগুলো স্কুলে বিক্রি করলেই শুধু সেখানে মাছি পড়ে, আপনার বাজে মাছি পড়ে, এজন্য আমার মায়ের জাত আপনারা পদ্মা করুন, আপনাদের জাত আপনারা ঢেকে রাখেন, আপনাদের সম্মান আপনাদের বজায় রাখতে হবে, পর্দা করতে হবে, নারী পুরুষ উভয়ের জন্য পদ্মা করা ফরজ, পর পুরুষ থেকে নারী থেকে সকলের চোখকে আল্লাহ পাক হেফাজত করতে বলছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নারীকে সম্মান দিয়েছেন, নারী ইজ্জত দিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না ঘুমিয়ে আছেন গভীর রজনী, আম্মা জানাশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না ঘুম থেকে জেগে দেখেন আল্লাহর নবী তার পাশে নাই, কোথায় গেলেন, হাস করতে লাগলেন, আম্মা জানাশা হাস করতে লাগলেন। অনেক সময় খোঁজাখুঁজি করার পরে তিনি আল্লাহর নবীকে পেলেন মসজিদে নববীর মধ্যে, জবাল রহমতের মধ্যে সিজদায় পড়ে আল্লাহর নবী কান্দছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে মানুষ মানুষ কে ভুলে যাবে, ওদিন যেন আমি আমার খাদিজাকে ভুলে না যাই। আয়েশা সিদ্দিকা বললেন রাসূলুল্লাহ আপনি কি আপনার জীবনে খাদিজার থেকে সুন্দর স্ত্রী পাননি, কারণ আয়েশা গর্ব করেই বললেন চিকিৎসা বিজ্ঞানের দিক দিয়ে ছিল আয়েশা এক নম্বর, হাদিস বিষয়ের দিক দিয়ে আয়েশা সিদ্দিকা ছিলেন অন্যতম। বলুন সুবহানাল্লাহ, এদিক বিবেচনা করে আয়েশা এই কথাটা বললেন, কিন্তু আল্লাহর নবীর যখন মক্কা নগরীতে কোনো পাড়ায় কার জায়গা ছিল না, সেদিন বিশাল উজাড় মনে বুকে কেনে ধরা ছিল হযরত খাদিজা, নবীজি বললেন আয়েশা শোনো, যেদিন আমার মক্কা নগরীতে পাড়ায় কার জায়গা ছিল না, সেদিন আমাকে বিশাল কোলে উজাড় মনে উজাড় কণ্ঠে আমাকে সমস্ত সম্পদ গুলি বিলীন করে দিয়ে মন আর দিল দিয়ে যিনি আমাকে ভালোবেসেছিলেন তিনি হলেন আমার খাদিজা। সুতরাং খাদিজা সম্পর্কে এমন কথা বলো না। আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ এই খাদিজা সম্পর্কে আমাকে আর কিছু শোনান। নবীজি বললেন তাহলে শোনো, আমি আর খাদিজা একদিনে বসে আছি, এমন সময় জিবরাইল ইবনে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ খাদিজাকে একটু ভিতরে যেতে বলেন, কারণ আল্লাহ তাআলা এই মাত্র খাদিজাকে সালাম দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন ও আমার খাদিজা একটু ঘিরে ভিতরে যাও, আল্লাহ তাআলা জিবরাইল ইবনে পাঠিয়েছে এই মাত্র, আল্লাহ পাক তোমাকে সালাম জানিয়েছে, সালাম দিয়েছে, শুধু আল্লাহ দেন নাই জিব্রাইল আমিনও দিয়েছে। হযরত খাদিজা বললেন রাসূলুল্লাহ আমি যে নারী জাত, আজ আমার নারী জাতের শরত হলো যে আল্লাহ পাক আমাকে সালাম দিয়েছেন, সুতরাং আমার পক্ষ থেকে আপনি আমার সালামের জবাব দিন।
سبحان الله سبحان الله رسول كريم صلى الله عليه وسلم استري دركه اجاد ديسه شمان ديسه اسلام دعوات ديت رسول بريت جنو جاگا انو جاگا گيسه اسلام دعوات دي رسول فيرشتن استري ده رننا کرتا دري حچه دري حبه رسول رننا بننا شاچه کرسه سبحان الله بلون আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে ইজ্জত দিয়েছে মাদের সম্মান দিয়েছে এরপরে স্ত্রীদের মর্যাদা যতটুকু প্রয়োজন যতটুকু আল্লাহর পক্ষ থেকে এসেছে ততটুকু দিয়েছে আল্লাহর নবী আমাদের জন্য একটি মডেল আল্লাহর নবী আমাদের জন্য একটি আদর্শ নবী যা দেখিয়েছেন যা করেছেন যা বলেছেন এগুলো আমাদের করতে হবে সমাজে বাস্তবায়ন করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুক বলুন আমিন আমার প্রিয় বন্ধুগণ এই মাকে সম্মান করেন মাকে খাওয়ান মাকে খপ করুন পীর মাশায়েখ এদেরকে খাওয়ান হাদিয়া দান মনে করি না হাদিয়া দাও সুন্নাত না সুন্নাত কিন্তু মা যদি বৃদ্ধা পিতামাতা আপনার ঘর পড়ে থাকে নতুন বাগানের ফল নতুন মৌসুমের ফল এগুলো পিতামাতাকে খাওয়ান আল্লাহর আরশ আযীম খুশি হয়ে যাবে আল্লাহ খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মায়ের দোয়ার বরকতে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন আল্লাহর শান্তি লাভ করতে পারবেন পরকালে আল্লাহর জান্নাত আপনার জন্য থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার মা মা জননী মা আমার সুখের ঠিকানা আল্লাহ বলেন তোমরা তোমাদের পিতা মাতার জন্য রহমতের রাতকে বাড়িয়ে দাও আর পড়তে খরচ নামাজ পড়ে দোয়া করো পড়ুন আমার সঙ্গে আমাদের পিতামাতা আমাকে যেভাবে স্নেহের কোলে লালন পালন করলো আল্লাহ বহিরন্ত কবরে আমার পিতামাতাকে ওইভাবে তুমি স্নেহের কোলে লালন পালন করো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদ জাহানের শাসক ছিলেন এই মুসলমান গোটা জাহানের রাজত্ব করেছে বাদশাহী করেছে মুসলমান বাদশার জাত মুসলমান বাতিলের কাছে মাথা নত করার জাতি এই মুসলমানেরা নয় মুসলমানের লেনদেন আচার আচরণ মুআমালাত মুআশারা সব সব আল্লাহর নবীর আদর্শের মধ্যে সুবহানাল্লাহ বলুন এর একটি আদর্শ ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সুদূর মরক্কো থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত অর্ধ পৃথিবী শাসন করেছে অর্ধ দেশ শাসন করেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত আলীর স্বপ্ন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখতেছেন তিনি যেন ফজরের নামাজ আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করতেছেন হযরত ওমরের জামানায় আল্লাহর নবী নামাজ শেষ করলেন বাবু সালাম থেকে একজন মহিলা ঢুকলো
হাতে কিছু খুরমা খেজুর ইয়া রাসূলুল্লাহ আপনি খান আর আপনার সাহাবা গুনের মধ্যে ভাগ করে দেন নবীজি বললেন তোমার নাম কি ইয়া রাসূলুল্লাহ আমার নাম আব্দুল্লাহ নাও তো তিনটি তোমার নাম কি আমার নাম আব্দুর রহমান নাও তুমি পাঁচটি এইভাবে করে আল্লাহর নবী খুরমা খাজুরগুলি ভাগ করতে লাগলেন তোমার নাম কি ইয়া রাসূলুল্লাহ আমার নাম আলী নাও তুমি একটি হযরত আলীকে আল্লাহর নবী একটি মাত্র খাজুর দিলেন নবীর দেওয়া খাজুর সারা রাত স্বপ্নের মধ্যে হযরত আলী চিবিয়েছেন ফজরের নামাজের আজান হয়ে গেল আজান শোনার পরে হযরত আলীর ঘুম ভেঙে গেল ওযু করলেন তখন নবীর দেওয়া খাজুরের সদগন্ধ আল্লাহর হযরত আলীর মুখ থেকে বেরিয়ে যায়নি বলুন সুবহানাল্লাহ হযরত আলী মসজিদে নববীতে চলে আসলেন এসে দেখেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হয়েছেন হযরত উমর ফারুকের পিছনে হযরত আলী ইক্তেদা করলেন হযরত উমর ফারুক নামাজ শেষ করলেন নামাজ শেষ করার সালাম ফিরালেন দেখা গেল সেই বাবু সালাম দেখে একজন বৃদ্ধা মহিলা ঢুকলেন হাতে কিছু খুরমা খাজুরের পুতলা ও উমর ফারুক আপনি কান আর আল্লাহর নবী সাহাবাগণের মধ্যে ভাগ করে দেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুরমা খাজুর গুলো ভাগ করতেছেন তোমার নাম কি আমার নাম আমার নাও তুমি চারটি তোমার নাম কি আমার নাম আমার নাও তুমি তিনটি এইভাবে করে খুরমা খাজুর গুলি ভাগ করতে লাগলেন পরিশেষ হযরত আলীকে আল্লাহর নবী একটি মাত্র খাজুর দিলেন হযরত আলী বললেন ইয়া উমর পাত্র তো একাধিক খাজুর আছে সুতরাং আমাকে একাধিক খাজুর দিতে পারতেন একটি মাত্র খাজুর আমাকে দিলেন কেন হযরত উমর বললেন আলী রাতের স্বপ্নের মধ্যে আল্লাহর নবী যদি তোমাকে একাধিক খাজুর দিত আমি উমর তোমাকে একাধিক খাজুর দিতাম বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা হযরত উমরকে চূড়ান্ত পর্যায়ে নিয়েছিলেন যিনি এলমে মারুফতের কথা গুলিয়ে দন্তে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় দিনের বেলায় জনগণের হাল হাকিকত গুলো তিনি জানতেন জনগণের কন্ডিশন গুলো তিনি বুঝতেন গভীর রাত নির্ঝুম রাত অন্ধকার পথে গিরিপথের মধ্য দিয়ে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতেছেন গোটা দুনিয়া স্তব্ধ গভীর রজনী তিনি তার চোখ পড়লো একটি গৃহে একটি বাতি জ্বলছে মিটমিট করে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে চলে গেলেন বাড়ির বাইরে দাঁড়ালেন তিনি দেখতে পেলেন একজন বৃদ্ধা মহিলা তিনি কি যেন পাত্রে নিয়ে গরম করছে তার পার্শ্বে ক্ষুধার্ত ছেলে মেয়েগুলি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে আর বলছে মা খেতে দাও খিদে লেগেছে মা বলছে বাবারা রান্না হচ্ছে একটু পরেই রান্না শেষ হলেই খাবার পাবা রান্না শেষ হয় না উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করলেন গিয়ে বললেন মা এই অবস্থা কেন মহিলা বলছে মা মহিলা বলছে বাবা এ দেশের রাষ্ট্রপ্রধান আমাদের খবর রাখে না উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পায়ের নিচে মাটি আছে কিনা তিনি বুঝতে পারলেন না তিনি বললেন মা একটু সবর করো আমি আসতেছি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাইতুল মালে চলে গেলেন সেখান থেকে খাদ্য সামগ্রী নিয়ে সেই মহিলার বাড়িতে চলে আসলেন আর কুদরত সালামেদের মুখের মধ্যে খাবার গুলি দিলেন বলুন সুবহানাল্লাহ এবার ওই মহিলা বলছে বাবা এ দেশের রাষ্ট্রপ্রধান যদি উমর না হয় তোমার মতো মানুষ হত তাহলে আমি আমাদের জীবনটা বড় প্রাধান্য পেত হযরত উমর বললেন মা সেই উমরকে দেখছেন কিনা হযরত উমর পর মহিলা বলছে বাবা উমরকে দেখি নাই উমর ফারুক বললেন মা কাল মদিনার সংসদে যাবেন মদিনার পার্লামেন্টে যাবেন মদিনার সংসদ ভবনে যাবেন কাল সেখানে উমর ফারুককে দেখতে পাবেন তিনি ইনসাফের কথা তিনি
তিনজন চাপ মনে কাজ করে এদিকে না ওদিকে না সমান ভাবে কাজ করে দেয় পরের দিন মহিলা সেই মদিনার পার্লামেন্টে চলে গেলেন গিয়ে দেখেন যে লোকটি এত গুণে কষ্ট করলো সেই ব্যক্তি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা হযরত ওমরের কাছে চলে গেলেন আর বললেন ওমর তুমি পরিচয় কেন দাও নাই বাবা তুমি যদি পরিচয় দিতে তোমার সঙ্গে তো বিয়া দেবী করতাম না হযরত ওমর ফারুক বলছে মা আপনার কাছে মাফ চাই কিয়ামতের ময়দানে আপনার আপনাকে আপনার জন্য আমি আগাই কিছু করতে পারে নাই খবর নিতে পারে নাই এজন্য কিয়ামতের ময়দানে আমাকে আপনি আসামির কাজ গড়ায় দাঁড় করিবেন না কি মানুষ মানব দরদি জনগণের হাল হকিকত গুলো বুঝতেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানব দরদি তিনি তিনি মাঝের মধ্য দিয়ে যাচ্ছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় তিনি একজন মহিলার কাতরানির আওয়াজ পাইলেন পার্শ্বে তার স্বামী বসে আছে স্বামী বলছে ভাই আমার স্ত্রী ছিল গর্ভবতী সুতরাং এখানে তার ডেলিভারির সময় হয়ে গেছে এখানে ডেলিভারি হবে না আমি একটি কাপড় পেঁচিয়ে তার মধ্যে দিয়েছি সুতরাং আমাকে কিছু লোক দেওয়া যায় সেবিকা দেওয়া যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বাড়ি ফিরলেন আর স্ত্রীকে বললেন অতি তাড়াতাড়ি আমার সঙ্গে চলো মানবতার সেবা করতে হবে মানব মানব সেবা করতে হবে তিনি তার স্ত্রীকে হযরত ওমরের স্ত্রীকে সেই কাপড়ের মধ্যে ঢোকায় দিলেন আর বাইরে রইলেন লোকটির সঙ্গে তিনি কথোপকথন শুরু করলেন এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী বলছেন আমার স্বামী আপনার ওই বন্ধুকে বলেন আল্লাহ পাক তাকে একটা পুত্র সন্তান দান করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ছিল মানব প্রেমী হযরত ওমরের অবস্থা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম অবরুদ্ধ করতে বললেন ঘেরাও করতে বললেন সেনাপতির মাধ্যমে তিনি সেনাপতি নিযুক্ত করে বললেন আমার সেনাপতি ওই জেরুজালেমের ইহুদি খ্রিস্টানদের খাদ্য এবং পানি বন্ধ করে দাও যত সময় পর্যন্ত তারা ইসলাম কবুল না করে আত্মসমর্পণ না করে সেনাপতি আদেশ পেয়ে জেরুজালেমের খ্রিস্টানদের কাছে সমস্ত খাদ্য এবং পানি বন্ধ করে দিলেন আর তিনি বললেন তোমরা যত সময় পর্যন্ত আত্মসমর্পণ না করবে তোমাদেরকে খাদ্য এবং পানি কিছুই দেওয়া হবে না খ্রিস্টানেরা বলছে ও সেনাপতি আমরা তোমার কাছে নয় যদি ওমর নিজে আসে আমরা তার কাছে আত্মসমর্পণ করব আমরা তার কাছে সিলেন্ডার করব এই কথা হযরত ওমরের কাছে আসলো হযরত ওমর একজন লোক নিয়ে একটি উট নিয়ে রওনা দিলেন পাল্লাক্রমে তিনি জেরুজালেমে আসবেন কিছু দূর যাবে ওমর উটের লাগাম ধরবে ভিত্তা ওই লোক আর ওই লোক কিছু দূর যাবে ওমর ফারুক তার উটের লাগাম ধরবে মুসলিম মোরা ভাই ভাই মুসলমানদের মধ্যে কোন হিংসা বিদ্বেষ না মুসলিম মোরা ভাই ভাই মুসলমানদের মধ্যে কোন হিংসা বিদ্বেষ নাই এই আশা কাঙ্ক্ষা নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে লাগলেন কি দৃশ্য খোদার কি লীলা যখন জেরুজালেমের নিকটবর্তী হয়ে গেলেন চাকর হলো উটের পিঠে ওই লোকটি উটের পিঠে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উটের লাগাম ধরেছে এই দৃশ্য দেখে খ্রিস্টানরা বলছে ওমর এই যদি মুসলমানের বর্ষ হয় মুসলমানের মধ্যে কোন হিংসা নাই মুসলমানের মধ্যে কোন অমিকা নাই আমরা বুঝতে পারলাম ওমর আমরা তোমার হাতে হাত ধরালাম আমাদেরকে পড়ে দাও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু হযরত ওমরের হাতে হাত ধরে খ্রিস্টান পাদ্রীরা মুসলমান হয়ে গেলে এটা হলো বিশ্ব মানবতার মুক্তি এটা হলো বিশ্ব মানবতা
মুসলমান মোরা ভাই ভাই কেউ ভেদাভেদ নাই এক আদমের সন্তান সকল এক সূত্রে গাঁথা আল্লাহ পাক ইজ্জত এই মুসলমান ভাই ভাই তাকার তৌফিক দান করুক বলুন আমিন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে একজন নামধারী মুসলমান আরেকজন ইহুদি এসেছে দুইজন বিচারের বিচার দিয়ে এসেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বিচার দিলেন আল্লাহর নবী ইহুদির পক্ষে রায় দিলেন ওই ওই নামধারী মুসলমান তিনি তার কথার মধ্যে মিথ্যা পেলেন বা ভাস পেলেন অহমিকা পেলেন গর্ব পেলেন এজন্য আল্লাহর নবী এই নামধারী মুসলমানের পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন নামধারী এই মুনাফিক চলে গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বললেন ওমর বিচার সানি করতে হবে নবীজির কাছে গিয়েছিলাম আমার পক্ষে রায় না দিয়ে এই ইহুদির পক্ষে রায় দিয়েছে হযরত ওমর বললেন আল্লাহর নবীর পরে একটু অপেক্ষা করো আমি ঘরের মধ্যে যাব মাত্রই ফিরে আসব এরপর তোমার বিচার হবে হযরত ওমর ফারুক ঘরের মধ্যে চলে গেলেন পাঁচ বাজনা সবচেয়ে বড় যে তরবারি সেটা এনে ওই ইহুদি ওই নামধারী মুনাফিকরে বলল এবার তৈরি হও আল্লাহর নবীর পরে বিচারের পরে যে বিচার করতে আসে তার বিচার আমি ওমর এভাবে করে দেই একটা আঘাত দিয়ে ওই মুনাফিকের গর্দান উড়িয়ে দিলে এই হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা তিনি ছিলেন মানবপ্রেমিক তিনি ছিলেন সত্যের নায়ক প্রতীক তিনি সত্যের মতো অটল মিথ্যার মতো ছিলেন তিনি খুব কঠিন হযরত ওমর ফারুকের জামানায় একজন গোয়ালিনী তিনি দুধ বিক্রি করতেন পানি ভাত দুধের সঙ্গে পানি মিশাতেন এই হযরত ওমর ফারুকের জামানায় এই গোয়ালিনীর মেয়ে বলছে বাবা তুমি দুধের সঙ্গে পানি মিশাও না গোয়ালিনী বলল ওমর ফারুক দেখতে পাবে না কারণ তার অনুপস্থিতিতেই আমি দুধ বিক্রি করি হযরত ওমর ফারুকের অনুপস্থিতিতেই আমি দুধ বিক্রি করি সুতরাং ওমর তা বুঝতে পারবে না গোয়ালিনীর মেয়ে বলছে ওমর আব্বাজান আপনি তো ওমরের চোখ ফাঁকি দিলেন কিন্তু আমাকে আপনাকে যে সৃষ্টি করেছে তার চোখ আপনি কুদরতি চোখ কিভাবে ফাঁকি দিবেন গোয়ালিনী এবার জ্ঞানের চোখ খুলে গেল উমরের জামানায় ঘটনা গোয়ালিনী বলছে আমার মা আজ তুমি আমার জ্ঞানের চোখ খুলে দিয়েছ ও আমার মা তুমি আমার জ্ঞানের চোখ খুলে দিয়েছ এরপর থেকে আর গোয়ালিনী কোনদিন দুধের সঙ্গে পানি মিশায় না সুতরাং মানব প্রেমিক ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক আল্লাহর নবী দোয়া করছেন আল্লাহ পাক তুমি হযরত ওমরকে কবুল করো দুইজন বিচক্ষণ ব্যক্তি ছিলেন রাসূলের জামানায় ওমর ফারুক আর আবু জাহেল আল্লাহ পাক হযরত ওমরের জন্য দোয়া করলেন ওমর ফারুক ইসলাম কবুল করেছেন কাফেরদের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল ইসলামের জয় ইসলামের শক্তি আরো বেড়ে গেল বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক ইজ্জত দোয়া করি নবী আর আসবে না আল্লাহ পাক উমরের মতো মানুষ উমরের মতো শাসক আল্লাহ পাক দুনিয়ায় প্রেরণ করুন বলুন আমিন আমার প্রিয় বন্ধুগণ দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ পাক ইজ্জত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নায়ক শাসক সত্যের নায়ক আল্লাহর জমিন আল্লাহ পাক আরেকজন পাঠাক আর একাধিক উমর পাঠাক আল্লাহ পাক দোয়া কবুল করুক বলুন আমিন পরে পরে যদি নবী এত গায়ে অত ঈশা কুমার আর তো পৃথিবী করে শাসন দোলার তত্ত্বে বসি খাজুর পাতা রাজ প্রসাদ তোমার সাইমন ঝরে বারবার গাছে খুশি কবি বলেন কবি বলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেন যে নবীজি বলেন মর পরে যদি নবী এত গায়ে অত ঈশা কুমার পরদ পৃথিবী করছ শাসন দোলার তক্তে বসি খেজুর পাতা রাজ প্রসাদ সাইমন ঝরে বারবার গেছে খুশি নারে তাকবীর মুসলিম আলী সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারে তাকবীর বিপ্লবী আমি বীর সৈনিক চির দুর্জয় চির নির্ভীক আল কোরআনের সমসারে কুটি কুটি করি রাত্রি ভিড় বল মুসলমান বল না রে তক
কবির হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নো ইসলাম কবুল করলেন কুরআনুল কারীমাত নিলেন আর ইসলামের দিক বিধি ইসলামের দিক গুলো জয় হতে লাগলো বলুন সুবহানাল্লাহ প্রশংসা সবই কেবল তোমার রব্বুল আলামিন দয়াল মেহেরবান করুণা পুরাণ আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন কেবল তোমারে চাই রহমত কেবল তোমারে চাই নিয়ামত দাও দিশা দাও সরল পথের সিরাত মুস্তাকিম প্রশংসা সবই কেবল তোমারে রব্বুল আলামিন প্রশংসা সর্বকাল আল্লাহ সুবহান ওয়া তাআলা সর্ব কাজে সর্ব ব্যাপারে প্রশংসা করব আল্লাহ নিয়ামত নিয়ামতের শুকরিয়া করব আল্লাহ পাকে আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ বলেন আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি সুতরাং তোমরা আমার নিয়ামতের কথা শুকরিয়া আদায় করো আর যদি আমার নিয়ামতের কথা না শুকরিয়া করো তাহলে আমি আল্লাহ তাআলা আমার নিয়ামত ছিনিয়ে নেব আমার নিয়ামত কেড়ে নেব শুধু কেড়েই নেব না ইন্না আযাবিল শাদীদ তোমাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করব বলুন নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে একজন এতিম ছিলেন আর এতিমের মর্মত উনি বুঝতেন আল্লাহ তাআলা বলেন আদ-দুহা সকালের শপথ ওয়াল লাইল ইযা সাজা শপথ রাতের যখন তা নির্জম হয়ে যায় আল্লাহ তাআলার পরে বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা হে নবী আমি আপনাকে ছেড়ে যাইনি আল্লাহ তাআলা আপনাকে পরিত্যাগ করেন নাই আল্লাহ পাক বলেন রাসূল আমি তোমাকে পরিত্যাগ করি নাই আমি তোমাকে ভুলে যাই নাই এরপর আল্লাহ পাক বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল আউলা হে নবী আপনার এই যুগ থেকে পরবর্তী যুগ অতি ভালো উত্তম হবে সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ এরপর আল্লাহ পাক বলেন ولسوف يعطيك ربك فترضى হে নবী আমি তোমাকে এমন কিছু দান করব যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবে হে রাসূল আমি তোমাকে এমন কিছু দান করব যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী যতীন ছিলেন আর এতিমের মর্ম রাসূল বুঝতেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া হে রাসূল আপনি ছিলেন এতিম আপনি ছিলেন এতিম সুতরাং আপনাকে সেই আপনাকে আমি এতিম অবস্থায় পাইনি এরপর আপনাকে সহায় দান করেছি সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ ওয়াজাদাকা দাল্লান ফাহাদা আপনি ছিলেন পথরা আপনাকে পথের দিশা আমি আল্লাহ তাআলা দিয়েছি এরপর আল্লাহ পাক বলেন ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগুনা হে রাসূল আপনি ছিলেন গরীব আপনি ছিলেন নিঃস্ব আপনাকে আমি আল্লাহ তাআলা ধনী করেছি এরপর আল্লাহ পাক বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার নবী তুমি এতিমকে ধিক্কার দেবে না ওয়া আম্মাসাইলা ফালা তানহার হে রাসূল সায়েলকে ভক্ষণা করবেন না ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাআদ্দিস সুতরাং রাসূল তুমি তোমার
ربير نعمتر شكري عدائي کرو سبحان الله الله پاک اما در کے قطع کسو دلن چوک دلن ناک دلن شرج دلن چاد دلن اشنکا نعمت اللہ تعالی دلن اجن اللہ پاکر شکر دائی کرتا ہے اللہ پاکر نعمتر بارنا کرتا ہے اللہ رب العالمین پلن مراج البحرین یلتکیان بینہما برزق لا يبغيان الله تعالى دوئي دوريا قطر کر جادر مزرس بشال انترال بشال فاق الله تعالى دوئي دوريا قطر کر اي گجا مقم قطر بطائب لن سبحان الله পানি হলো লুনা লুনা পানি পান করা যায় না এই পানিকে আল্লাহ তাআলা জলীয় বাষ্প করে উপর উঠালেন মেঘমালায় পরিণত করলেন মেঘে মেঘে ঘর্ষণ দিয়ে আল্লাহ তাআলা বিন্দু বিন্দু পানি এই মরা জমিনের উপর প্রেরণ করলেন পাঠালেন মরা জমিনের উপর যখন বিন্দু বিন্দু পানি আল্লাহ তাআলা পাঠালেন মরা জমিন জিন্দা হয়ে গেল বলুন সুবহানাল্লাহ جن الله ولن مراج البحرين يلتقيان بينهما برج كل يبغيان الله ولن ملا تالا دي دوريا كتر كوري যাদের মধ্যে রয়েছে বিশাল অন্তরাল বিশাল ভাগ কিন্তু এরা কেউ অন্যকে অতিক্রম করতে পারে না এরপর আল্লাহ পাক বলেন ফাবি আই আলা রব্বিকুমা তুকাজ্জিবান ও দুনিয়ার জিনের মানুষেরা তোমরা আল্লাহ তাআলার কোন কোন নিয়ামত অস্বীকার করবা সুতরাং আল্লাহ তাআলা সূরা দুহার শেষে বলেছেন ওয়া আম بنعمة ربك فحدث يا رسول تمتم الربر رشم شكرون نعمة ربك فرنا كرون آمين السلام عليكم